আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা রহমতে ভালো আছেন সবাই এখানে আমি ডাল ডালবাগান দিব আজকে ডাল রান্না করব আর রুইয়ের রুইয়ের সুটকি মাছ বোনা করব। বড় মাছের শুটকি মাছ বোনা এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়েছি একটা টমেটো দিলাম তেলে দিয়ে ভাল করে ভেজে নিয়ে একটু মশলা দিব মানে ডালের একটা মশলা থাকে এই ডালের মশলাটা দিলে খুব খেতে ভালো লাগে আমার এই ভিডিও শুরুতেই বলতেছি প্লিজ ভাইয়া এবং আপুরা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন একটু ডাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম ডালের ওই মশলাটা দিয়ে ডালগুলো দিয়ে দিলাম মসুরির ডাল মসুরিরের ডাল আর বড়ো ছুটকি আলু দিয়ে আমি ভাজি করব ডালের সঙ্গে খেতে অনেক ভালো লাগবে অনেক দিন পর ডাল রান্না করলাম সাথে আছে ভত্তা আলুর ভত্তা আমি শুধু ডাউল রান্না আর ছুটকি রান্নাই করে দেখাবো একটু লবণ দিয়ে দিলাম ডালটা আর একটু ফুটলি নেমে নিব আমার ডালটা হয়ে গেছে এখন এখানে আলু দিব এখানে আমি আলু সিদ্ধ করে নিয়ে রাখছিলাম আলুটা আগে ভেজে নিব আলুটা একটু লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন আমি সবার ভিডিও দেখলে লাইক দিয়ে ভিডিও দেখি এবং পুরোটা ভিডিও দেখে নিই আর যারা যারা আমার ভিডিও দেখে তাদের আমি সবার ভিডিও দেখি আর নতুন করেও ভিডিও দেখি যাদের কমেন্ট হয় কমেন্ট করতে পারি আর যাদের কমেন্ট হয় না কমেন্ট করতে পারি না কিন্তু ভিডিও আমি সবারই দেখি আলুগুলো আমার ভাজা হয়ে গেলে আমি এখানে শুকটি মাছ আগে রান্না করে নিব তারপরে আলুর মধ্যে দেব এভাবে আপনারা যদি খেয়ে না থাকেন কারণ রুই মাছ রুই মাছ অনেক বড় মাছটা ছিল কারণ ওইগুলো পুকুরের গ্রামের পুকুরের মাছ যখন পুকুরে তো অনেক মাছ একসঙ্গে মারানো মারা হয় মানে পুকুর থেকে উঠানো হয় তখন মাছগুলো কেটে কেটে শুকানো হয় আমার আলু ভাজি হয়ে গেল এখানে দিয়ে দিলাম শুটকির মাছগুলো আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি অনেক বড়ো বড়ো কারণ চাকা চাকা করে পিস পিস করে কেটে শুকানো হয়েছিল। এখানে টমেটো দিয়েছি আর পেঁয়াজ রসুন কালো এলাচ দারুচিনি তেজপাতা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা আদা বাটা আর সরিষার তেল দিয়ে আমি ভাল করে একটু মাখায় নিব এই তরকারিটা রান্না করতে অনেক সময় লাগে এখানে আমি পাঁচ ছ মিনিটের ভিডিও করছি তাই কিন্তু অনেকক্ষণ রান্না করতে লাগছে এটা সিদ্ধ হইলে আবার এটা আগে বলেছি এই তরকারিটা রান্না করতে একটু সময় লাগে যখন এই পানিটা শুকায় গেছে তখন আমি এটা আবার বাগান দিব একটু রসুন পেঁয়াজ একটু জিরা দিয়ে তেলের মধ্যে এটা এখন নাড়াচাড়া করে একটু ভাজি ভাজি করে নিব যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুগুলো আমি দিয়ে দেবো এভাবে যদি বড়বাসের মাছের সুটকি যদি না খেয়ে থাকেন একবার এভাবে আলু নতুন আলু দিয়ে ভেজে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আমি এটা ভাজা ভাজা করব মানে খেতে অনেক মজা হয়েছিল এমনি শুটকি বোনাও খেতে ভালো লাগে মাঝে মাঝে এভাবে আলু দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে এখন আমি আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভেজে নিব এই তরকারিগুলো একদম ভাজা ভাজা হবে আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আমি ভিডিও ছাড়ার সাথে আপনাদের এখানে পৌঁছে যাবে আপনারা সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমার তরকারিটা হয়ে আসছে মানে খেতে অনেক মজা হয়ে গেছিল কারণ সুটকিগুলা নতুন করা হয়েছিল নতুন শুকা হয়েছে কারণ গ্রামে তো অনেক মাছ পুকুরে অনেক বিশাল বিশাল রুই কাতলা এগুলো সব মাছ আমার ভিডিওতে থাকার জন্য এ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ